ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহিথ যে আমাদের সম্মানিত ভাই তিনি জানতে চেয়েছেন যে নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখে নামাজ পড়ছে কিন্তু বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত এর কারণটা কি আর কেউ যদি নামাজ না পড়ে সে কি কাফেরদের অন্তর্ভুক্ত হবে আলহামদুলিল্লাহ ওয়াহদাতে আলহামানবী বা আলায় যে সম্মানিত ভাই এ ব্যাপার আল্লাহর আবুল্লা আলমিন সুরাতুল আনকাবুতের পাঁচচল্লিশ নম্বর আয়াতে বলেন উতলু মা ও হিয়াঈলাই কামিনাল কিতাব ওয়াকিম সলাহ ইন্না সলাহা আনিল ফাহসা ইউল মুনকার আল্লাহ ফাকর আলমিন এই আয়তের মধ্যে বললেন যে আপনি তেলাওয়াত করেন কিতাব থেকে যা আপনার প্রতি ওহি করা হয় এবং সালাত কায়েম করেন নিশ্চয় সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে এর আগে বলেন আল্লাহরাবেন আর আল্লাহর স্মরণে তো সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ পাকরাবুল আলমিন তা জানেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাল দুটি জিনিসের প্রতি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে কোরআন তেলাওত আর দ্বিতীয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা আর এই দুটি জিনিসের মধ্যেই এই দুটি জিনিসের দ্বারাই একটি মমিন সুচরিত্রবান এবং উন্নত যোগ্যতার অধিকারী করতে সাহায্য করে যা কোরআন মজিদ এবং নামাজ এই দুটি জিনিস একটি মমিনকে সুচরিত্র এবং উন্নত যোগ্যতার অধিকারী করে এবং এক অপরের আগে বাড়তে সাহায্য করে এবং বাতিলের প্রবল বন্যা এবং সঠিক থাকতে কি করে করে। সাহায্য কথাই এবংামগণ তুলে ধরেছেন তো যাই হোক তো প্রশ্ন করা হয়েছে যে নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজতে রাখে কিন্তু তারপরেও দেখা যায় মানুষ অশ্লীল কাজ করতেই থাকে আসলে কথাটা কতটুক সত্যিতে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সত্যিকারী কি বুঝাতে চেয়েছেন যাই হোক আল্লা তাআলা কোরআন মজিদ তেলাওয়াত করার পর দ্বিতীয় যে কাজটির প্রতি উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো নামাজ এই নামাজ যে ব্যক্তি সত্যিকারী সঠিকভাবে নামাজ কায়েম করে প্রতিষ্ঠিত করে সেই নামাজ তাকে অশ্লীল এবং অশ্লীল কাজ থেকে কী করে বিরত রাখে যা আল্লাম আবিনী ক্যাথির রহমতুল্লা আলায় এ কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন তো এখানে যে অশ্লীল এবং গর্হিত কাজ যে কথা বলা হয়েছে ফাহেসা শব্দের অর্থ এটাই অর্থ হল এই এমন সুস্পষ্ট মন্দ কাজ যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি মন্দ মনে করে যেমন বেবিচার অন্যায় হত্যা চুরি ডাকাতি ইত্যাদি আর মুনকার এমন কথা ও কাজকে বলা হয় যার হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরীর বিশারদগুণ এ বিষয়ে একমত তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাহসা এবং মুনকার এই দুটি শব্দের মধ্যে যাবতীয় অপরাধ এবং প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণা এর মধ্যে সামিল চাহে সেগুলো রূপে মন্দ বা এবং সৎকর্মের পথে সর্ববিরত বাধা হোক না কেন আর নামাজের মাধ্যমেই এ সমস্ত জিনিস বাধা দূরীভূত হয় কিন্তু এখন কথা হলো এই যে এই সমস্ত ই করার পরেও মানুষ সন্দেহ করে যে অনেক মানুষকে দেখা যায় যে নামাজের অনুবর্তী হওয়া সত্ত্বেও তারা বড় বড় গুণা লিপ্ত থাকতে দেখা যায় এই কথার উত্তরে মুফাসরিনিক রামগণ মুহাদিস কিরমগণ বলেন যে আসলে প্রকৃত সালাদ আদায়কারীকে সালাত অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখবে যেমন হাসান ও কাতাদা রাহমাল বলেন যার নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখলো না সে সালাদ দ্বারা আল্লাহ থেকে দূরেই রয়ে গেল এবং এ বিষয়ে এমনি আব্বাস আল্লাহ আল্লাহনমা থেকে বর্ণিত যে ব্যক্তি ভালো কাজ করে না এবং মন্দ কাজ থেকে বিরত থাকে না তার নামাজ তাকে আল্লাহ থেকে আস্তে 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 দূর করতেই থাকে তো এই ধরনের বহু হাদিস রয়েছে যা আল্লামা এমনি কাশির তিনি তিনার তফসিরে কথা উল্লেখ করেছেন যেমন ইবনে আব্বাস রাদী আল্লাহ তালাতে বর্ণিত রাসাল্লাহ রাসুল আলী সালাতু সাল্লাম বলেছেন যে ব্যক্তির নামাজ তাকে ওয়াসলীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে না সে আল্লাহ থেকে বহু দূরে রয়ে যায় যাই হোক এই জন্য আরো বহু হাদিস রয়েছে যেমন থেকে বর্ণিত হাদিসটি সানাদ হাসান যা ইবনে আবি সাহেবাতে হাদিসটি এমনি আবি সাহেবা উল্লেখ করেছেন তিনি বলেন যে আল্লাহ রসুল আলী সালাতাম বলেছেন আপা আহা ثم قرأ عبد الله ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الاخر اذا ব্যক্তি নামাজের আনুগত্য করে না তার নামাজ নাই অর্থাৎ নামাজের আনুগত্য বলতে এই যে নামাজ নামাজিকে অশ্লীল ও দুষ্কর্ম থেকে বিরত রাখবে কি করবে আমিন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন উতলু ও ওহিয়া আলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস অর্থাৎ আপনি তেলাওয়াত করেন কিতাব থেকে যা আপনার প্রতি ওহি করা হয় এবং ওয়াকিম সলা নামাজ প্রতিষ্ঠিত করেন তার কারণ ইন্না সলাতা আনিল ফা শাহাইউয়াল মুনকার নিশ্চয় নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে ওয়ালা দিকরুন লাহি আকবর আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ ওর ল হয়ে আল মোমা তোমরা যা করো আল্লাহ পাক আল আহ তা জানেন এই আয়াতের দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ কায়েম করে সেই নামাজ তার জন্য কি হয় অশ্লীল এবং মন্দ কাজ কি করে এক নামাজ নামাজিকে বিরত রাখে এই আয়াতকে সামনে রেখে ওলামায়ক রামগণ বলেন যে ব্যক্তি সত্যিকারী পরিপূর্ণভাবে নামাজ আদায় করে অবশ্যই সেই নামাজ তার নামাজিকে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে কিন্তু বর্তমান যদি লক্ষ্য করা যায় নামাজিকে তাহলে দেখা যায় তারা নামাজ আদায় করে ঠিকই কিন্তু তাদের অন্তর নামাজের মধ্যে থাকে না নামাজি থাকে এক জায়গায় আর নামাজির অন্তর থাকে আরেক জায়গায় এই সেই নামাজ তার জন্য কোনো ভালো মন্দ সাহায্যকারী হয় না তাই এই আয়াতকে সামনে রেখে মুফাসরিনামগণ এবং বিশেষ করে হাদিস বিশারদগণ কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে যে ব্যক্তি নামাজ কায়েম করে প্রতিষ্ঠিত করে সেই নামাজ তাকে ওয়শ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তো এই আয়াতে যে ফাহেসা এবং মুনকার শব্দ ব্যবহার হয়েছে তার অর্থ হলো এই ফাহেসা শব্দের অর্থ হচ্ছে এমন সুস্পষ্ট মন্দ কাজ যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি মন্দ মনে করে যেমন বেবিচার অন্যায় হত্যা চুরি ডাকাতি ইত্যাদি আর মনকার এমন কথা ও কাজকে বলা হয় যার হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে একমত কিন্তু এখন কথা হলো এই যে আমাদের মধ্যে অনেকই দেখা যায় নামাজ আদায় করে কিন্তু আবার নামাজ আদায় করা সত্ত্বেও তারা বড় বড় গুণার কাজ করে থাকে তো এর জবাব হলো এই যে প্রকৃত সালাত আদায়কারীকে সালাত অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখবে এটা কখন হবে যখন সে পরিপূর্ণভাবে কি করবে নামাজ আদায় করবে যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে এই জন্যে আল্লা মাফনি কাফির রহমত একটি কথা আবুল আলিয়া রহমান্লাহ বলেন তিনি কথা একটি নকল করেছেন তিনি তফসিরে যে নামাজ মধ্যে তিনটি জিনিস রয়েছে আর নামাজের মধ্যে এই তিনটি জিনিসের মধ্যে যদি পাওয়া যদি না থাকে তাহলে তার নামাজ সহিশুদ্ধ হবে না তার মধ্যে প্রথম হলো এ ক্লাস অর্থাৎ আন্তরিকতা দ্বিতীয় হলো আল্লাহর ভয় এবং তৃতীয় হলো আল্লাহর জেকের অর্থাৎ এ ক্লাস অর্থাৎ আন্তরিকতার দ্বারা মানুষ সৎ সৎ হয়ে যায় এবং আল্লাহর ভয়ের কারণে মানুষ পাপ কাছ থেকে বিরত থাকে এবং আল্লাহর জিকির অর্থাৎ কোরআন মানুষকে ভালো ও মন্দ বলে দেয় এবং আদেশও করে নিষেধও করে তাহলে বুঝতে পারলাম যে কোন নামাজি যখন নামাজ পড়ে তার মধ্যে যদি তিনটি জিনিস যদি না থাকে একটি হলো এখলাস দ্বিতীয় হলো আল্লাহর ভয় এবং তৃতীয় হলো আল্লাহর জিকির এই জন্যেই এই আয়তের শেষের দিকে বলা হয়েছে ওলা দিক উল্লাহ আকবর অর্থাৎ আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ তো এর কয়েকটি অর্থ হতে পারে তার মধ্যে একটি হলো এই যে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় এবাদত আর নামাজ বড় এবাদত হওয়ার কারণই হচ্ছে আল্লাহর জিকির সেখানে থাকে তাই যে নামাজে জিকির বেশি সে নামাজ বেশি উত্তম যা আল্লাহ কাসির রহমতুল্লাহ আল্লাহ কথা উল্লেখ করেছেন তো এখন আমা আমরা যে যেমন সমস্ত মানুষ নামাজ আদায় করে থাকি সে নামাজের মধ্যে দেখা যায় যে সে নামাজ পড়ে ঠিকই কিন্তু সে নামাজের মধ্যে কোনো এক এবং আল্লাহর ভয় পাওয়া যায় না নামাজি সার সেকেল সুরাত এবং তার বডি তার শরীর এক জায়গায় থাকে এবং তার অন্তর থাকে আরেক জায়গায় এই জন্যেই যে সমস্ত নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে না এই সমস্ত নামাজের জন্যই এই ধরনের কাজ হয়ে থাকে সত্যিকারই যারা শরীর এবং অন্তর খুশু খুঁজু বিনয়ী কাকতি মিনতির সাথে নামাজ আদায় করে এবং নামাজ যেভাবে আদায় করতে বলা হয় সে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করার চেষ্টা করে সেই নামাজি বা সেই নামাজ নামাজিকে কি করে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে এই জন্যে হাদিসের মধ্যে পাওয়া যায় এমনি আব্বা হাজার আল্লাহ তাল আহমাবতে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ রাসুল্লাহ আলহি সালাম বলেছেন যে যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে না সে আল্লাহ থেকে বহু দূরে চলে যায় যাইবনে কাসির রহমতুল্লাহ তিনি তফসিরে উল্লেখ করেছেন যেমন ইমরান বিন হোসেন রাজিয়ত বন্ডিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ইন্নাসালাহা আনিল ফাহা ইউল মুনকার এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যার নামাজ তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে না তাহলে সে জানবে যে তার নামাজ নাই অর্থাৎ আল্লাহর দরবারে তার নামাজ কবুল হয় নাই এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি ইবনে আবি তিনি উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে তার সনัดে হাসান আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন যে লাতান তানফাউ আতা'হা ثم قرأ ان অর্থাৎ যে ব্যক্তি নামাজের আনুগত্য করে না তার নামাজ নাই এই নামাজ নাই বলতে নামাজের আনুগত্য এই যে নামাজ নামাজিকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে আনুগত্য বলতেই নামাজ নামাজিকে কি করবে অশ্লীল এবং মন্দ কাজ থেকে গরহিত কাজ থেকে কি করবে বিরত রাখবে আর দ্বিতীয় কথা হলো এই যেমন আল্লাহ কা রহমাতুল্লাহ এই কথা উল্লেখ করেছেন যে নিয়মিত চালার আদায় করবে তাদের এই অবস্থাটি তৈরি হবে যে নিয়মিতভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে সেই ব্যক্তি মন্দ এবং গ্রহীত কাজ থেকে অশ্লীল কাজ থেকে কি করবে বিরত থাকবে সেই নামাজ তাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে যেমন হাদিসের মধ্যে এসছে হাদিসটি

অতএব অতসব শেফের কি করে চুরিও করে। উত্তরে আল্লাহর রাসূল আলাইহিসসালাম বললেন فقال ساين ها هو ما تقول। অতি সত্যই তার নামাজ তার এই মন্দ কাজ কি করবে ছাড়িয়ে দেবে। কথা এই হাদিসের দ্বারা আমরা বুঝতে বললাম যে এক ব্যক্তি যে এসে আল্লাহর রাসূল আলাইহিসসালাম কাছায় এসে বলল যে অমুক লোক রাতে নামাজ আদায় করে আর সকাল হলে কি করে চুরি করে। তখন আল্লাহ রাসুল আলি সালাম বললেন ওসিরেই তার নামাজ তাকে কি করবে তা থেকে নিষেধ করবে যাই হোক এ সমস্ত হাদিস সামনে রেখে ওলামায় রামগণ এটাই বলেন যে ব্যক্তি নামাজ যেভাবে আদায় করতে বলা হয়েছে পূর্ণাঙ্গভাবে ওয়াজিবাদ সুনান রকুন সমস্ত কিছু বজায় রেখে যে ব্যক্তি নামাজ আদায় করবে এখলাসের সাথে আল্লাহকে ভয় করে এবং তাহলে বোঝা যাবে যে তার সেই নামাজ নামাজিকে কি করবে মন্দ কাজ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে আর যদি নামাজের মধ্যে কোনো এখলাস বা আল্লাহর ভয় যদি না পাওয়া যায় তাহলে সেই নামাজ তার নামাজিকে কোনো অশ্লীল বা মন্দ কাজ থেকে বিরত রাখবে না এবং সেই নামাজ আল্লাহর দরবারে বিরত হবে না বাকি থাকলো আপনি শেষে আরেকটি কথা বলেছেন যে নামাজ ত্যাগকারী নামাজ না পড়ে সে কি কাফের দর অন্তর্ভুক্ত হবে এতে কোনো সন্দেহ নাই ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নামাজ ত্যাগ করে সে ব্যক্তি অবশ্যই কাফের এবং তাকে কাফের বলা হয়েছে বাকি ওল্লাহ আলমিসাম আলাইকুম রহমতুল্লাহি